জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাঁদ মুখখানা একটাও কালো দাগ নাই। যখনই আমার নবীর চাঁদ মুখখানা দেখলো আমারের জানটা নরম হয়ে গেল। হযরত ওমর সঙ্গে সঙ্গে আমার নবীকে যে হাত দিয়ে তরোয়াল দিয়ে আমার নবীর মুন্ডু নিয়ে বাড়ি চলে আসবে। আমার নবীকে ওই হাত দিয়ে মারলো না, ওই তরোয়াল দিয়ে মারলো না। উমার হেদায়াত হয়ে পরিবর্তন হয়ে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ এই তরোয়াল দিয়ে আর আপনাকে মার্ডার করব না, এই তরোয়াল আজীবনের জন্য আমি আপনার কদমের নিচে জমা দিয়ে দিলাম। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে ক্ষমা করে দেন। সমস্ত নামায় আমালে সমস্ত জায়গায় 99% করে নাম্বার, কিন্তু সুদের ব্যবসা চালিয়েছে পর্দায় ছিল এই জায়গাটায় ওই মহিলা 100-এর মধ্যে 10-ও পার হতে পারিনি। আমল নামা ফেল না পাঁচ জোরে বলে, কিন্তু মানুষটা তথাপি আমি প্রথমে মুখ থেকে বেরিয়ে গেছিল যে জান্নাতে যাবে। এই জান্নাতের রাস্তাটা ভাইরা বাবা জিরা আমার মায়েরা আমার ভাবিরা, কলকাতা থেকে আপনাদের কষ্ট দিতে আসিনি, আমি এসেছি আপনাদের যদি দুটো কড়া কথা বলি অন্তত জান্নাতের রাস্তাটা আপনাদের দেখিয়ে দিয়ে যাই। এই জান্নাতের রাস্তাটা একটু ভালো করে বুঝবেন, খেয়াল করেন। তারপরেও আমি আপনাদের বললাম মানুষটার আমল নামা ফেল হয়ে যাবে তবুও জান্নাতে যাবে। এখন জান্নাতে কেন যাবে, এই কেন যাবে কেনের পিছনের কারণ হলো আমরা এখনো বেঁচে আছি। কি আছি জোরে বলো, বেঁচে আছি। এই বেঁচে আছে না, এইটাই সব থেকে বড় পয়েন্ট। কারণ আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিল তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আমি আল্লাহ আমার কাছে যদি কোনো বান্দা আমার কাছে তাওবাতুন নাসুহা করে ফিরে আসে, আমার কাছে যদি অঙ্গীকারবদ্ধ হয় আল্লাহ আমি অভাবের জালাই গুনাহ করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি সিনাজুরি করি নাই, আল্লাহ আমি বন্ধন করেছি, কিন্তু আল্লাহ আজ থেকে আমি তাওবা করে নিলাম, আল্লাহ আমি তাওবাতুন নাসুহা করলাম, জীবনের ওই লোনটা আমি গুনাহ মনে করলাম, আল্লাহ ওটাকে আমি হারাম মনে করলাম, আল্লাহ ওই গুনাহটাকে আমি বমি মনে করলাম, তাই আল্লাহ আমি আর জীবনে জীবনে কোনো দিন করব না। কোন যদি আল্লাহর বান্দি যদি এইভাবে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের মাধ্যমে ক্ষমা চাই, আমার আল্লাহ জানিয়ে দেয় ওরে আমার পাগলি বান্দি রে আমি আল্লাহ শুধু তুই আমার কাছে তওবা করিসনি, আমি আল্লাহ তোর কাছে তওবা করলাম, তোর কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, আমি আল্লাহ তোর সমস্ত বান্দলনের পিছনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তোর গুনাহগুলো আমি আল্লাহ এতটাই রহমান আমি আল্লাহ এতটাই দয়ালু, ওরে বান্দি তুই যদি মরণের আগে যদি আমার রাস্তায় ফিরে আসিস আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলো নেকি দিয়ে পরিমাণ করে ভরিয়ে দেব। আল্লাহ কোরআন শরীফের একটা সুন্দর আয়াত কোট করেছে, এই আয়াতটা যদি না থাকতো আমি আপনাদের দুটো কথা বলেছি, একটা হলো আবু জেহেলের নাম আর একটা হলো হযরতে ওমরের নাম, এই দুটো নাম মনে রাখেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল ও এলাকার মায়েরা ও এলাকার ভাবিরা ও এলাকার জওয়ান যুবক ভাইরা, তুমি যদি বেরোজগার হও, তুমি যদি জেনাকারী হও, তুমি যদি সুদুখর হও, তুমি যদি মদখর হও, তুমি যদি বন্ধনকারী ব্যবসায়ী হও, তুমি যদি বিভিন্ন গুনার সাথে জড়িত থাকো, আমার আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের রাস্তা খুলে রেখেছে। কোরআন শরীফ তোমার জন্য জান্নাতের রাস্তা বলে দেয়, আল্লাহর কোরআন সুন্দরভাবে জানিয়ে দিল লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ভাইরা বাবা জিরা আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম
লা তাখনাতু মিন রহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার থেকে তুই নিরাশে ফিরে যাবি না। ওরে বান্দারে তোর গুনাটা যদি আমি আল্লাহ দুনিয়ার জমিনের জিবাল আউতাদা দুনিয়ার জমিনের পাহাড়ের সমান হয়ে যায়, ওরে বান্দা আমার থেকে তবু নিরাশ হবি না। ওরে বান্দা তোর গুনাটা যদি দুনিয়ার জমিনের গাছপালার পরিমাণ হয়ে যায় তবু আমার থেকে নিরাশ হবি না। ওরে বান্দা রে যদি ওই যে তোদের দিগার সাগরের ফেনার পরিমাণ হয়ে যায় তবু আমি আল্লাহ আমার থেকে নিরাশ হবি না হবি না। আরে তুই বন্ধন লোনের সাথে যুক্ত আছিস, আরে তুই সুদের সাথে যুক্ত আছিস, আরে সে তুই মদের সাথে যুক্ত আছিস, আরে তুই নামাজ পড়িস না, আরে তুই রোজা করিস না, আরে তুই জেনা করিস, তথাপি আমি আল্লাহ আমার থেকে নিরাশ হবি না হবি না। কারণ আমি আল্লাহ আমার নাম হলো রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ হলাম গফুর রহিম, আমি আল্লাহ হলাম মেহরবান, আমি আল্লাহ হলাম আহকামুল হাকিম, আমি আল্লাহ হলাম বিচারকের বিচারক, আমি আল্লাহ হলাম কাদেরের কুদরত, আমি আল্লাহ আমার রহমতটা কতটা বান্দা তুই কি জানিস, আমি আল্লাহ আমার রহমত, আমি আল্লাহ সামাসলে কারওয়াল আরদা দুনিয়া কা জমিন। ওরে বান্দা তোর গুনাহ যত জয় হয়ে যায় হয়ে যাক না কেন, মনে রাখিস বান্দা রে আমি আল্লাহ আমার রহমতটা হলো জমিন পরিমাণ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, নিরাশ হয়ে যাবেন কোথায় গুনাহগার? আমাদের বউরা বন্ধন লোন করে বলে জাহান্নাম করব না, আমার বউরা যদি ফিরে আসে আল্লাহ ওদের জান্নাতি করবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাস্তাগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছি শুনেন না, আর আমাদের ভাবিরা মায়েরা যদি ফিরে আসে আমরা দায়ী হব না, আমরাও জান্নাতি হয়ে যাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা এইবারে আসেন, আপনাদের বোঝানোর জন্য আমি দুটো নাম রেখে গেছিলাম, একটা হলো হজ, একটা হলো আবু জেহেল, আর দ্বিতীয় নম্বরে কার নাম বলো? হজরতে ওমর, 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুটো নাম মনে রাখো। আচ্ছা বাবু, আমি বোঝানোর জন্য কয়েকটা মানুষের নিয়ে উদাহরণ দেবো, আল্লাহর কি রেখে বলছি কেউ রাগ করবে না, খুব কড়া কড়া কথা হবে, কিন্তু রাগ করবে না। ভাই বলছেন না? আচ্ছা ভাই কে, কি নাম ভাই? আমি জেনাকারী, আমি মদখোর, আমি সুদখোর, আমি বেনামাজি, কিন্তু মনে রাখেন তুমি এখনো বেঁচে আছো, বেঁচে আছো, জান্নাতের রাস্তা এখনো খোলা আছে, ওই রাস্তাটা আমি দেখে দিয়ে যাচ্ছি, ভালো করে বোঝে বাবু। আমি একটু কথা বলি, আমি মনে করেন এই সামনে যারা বসে আছে আমার এই ভাই, ভাই সুন্দর সাদা জামা পরে বসে বসে সুন্দর আওয়াজ শুনছে, আমি বোঝানোর জন্য বলছি ভাই রাগ করবেন না। মনে করেন এই ভাইটা বিরাট জেনাকারী মানুষ, কি মানুষ জেনাকারী? আচ্ছা জেনা করলে গুনাহ হয় কি হবে? না বিরাট গুনাহ হবে, আল্লাহ জাহান্নামে দেবে। তাহলে জেনাকারী মানুষ, বিরাট জেনাকারী, এলাকার কোনো মেয়ে বাদ দেয় না, সুযোগ সুবিধা পেলে যার তার ধরে নিয়ে জেনা করে, তাহলে বিরাট গুনার কাজ করে, ভালো এটা মাথায় রাখেন, মাথায় রাখবেন চালাক বাঙালি, ওয়াজ বোঝার জিনিস পরে আমল করবেন কিন্তু মাথায় রাখেন এটা, জেনাকারী মানুষ। আচ্ছা ভাইয়ের কথা বললি রাগ করবে, আমারও কথা বলি, মনে করেন আমি এই দুনিয়ার এক নম্বর সুদখোর, কি কথা বলেন? আমি রেজাউল ইসলাম, আমি দুনিয়ার এক নম্বর সুদখোর, ভালো করে বোঝেন। তাহলে একজন জেনাকারী আর একজন সুদখোর। এবার আসেন, আমার পাশে ভাই বসে আছে, ওই ভাই জীবনে কোনোদিন ঈদের নামাজ কি জিনিস চোখেও দেখে না, তার মানে কি জীবনে নামাজ পড়ে না, মানে বেনামাজ। আমার এই বাবাজি বসে আছে, এই বাবাজি মনে করেন জীবনে একটা রোজা করেনি, বেরোজগার। তাহলে আমরা প্রত্যেকে গুনার লাইনে আসি না নেকির লাইনে? গুনার লাইনে, ভালো করে বোঝেন বাবু। মনে করেন আমার এই ভাই বসে আছে, এ ভাই হলো আপনাদের পূর্ব মেদিনীপুরের এক নম্বরের মাতাল, মানে মদখোর, রাগ করবে না ভাই বোঝানোর জন্য বলি, মানে মদখোর। তাহলে আমরা এই কজন এত বড় গুনাহগার, একজন জেনাকারী, একজন সুদখোর, একজন মদখোর, একজন বেনামাজি, একজন বেরোজগার, তার মানে কি কেউ কিছু সে কমতি নেই, এত বড় গুনাহগার। এইবারে আসো ভালো করে বোঝাচ্ছে, মনে করেন বাবু আমার ওই ভাইটা, এই সাদা পাঞ্জাবি ভাইটা বসে আছে আর আমার এই ভাইটা, এই দুই ভাই, কথা বুঝলেন? দুজনে বলছে ওরা তো বিরাট গুনাহ করে, আমরা তো ভালো মানুষ। এই ভালো মানুষ দুটো একদিন রেগে গেছে, রেগে গিয়ে সকালবেলায় দুজন দুটো তরোয়াল নিয়েছে, এই বড় বড় তরোয়াল নিয়েছে,
তরন নিয়ে কি করেছে জানেন? এখন ওই ভাই বলছে এই আমাদের ইমাম সাহেবের কাছে যাই, কেন বলে ইমাম সাহেবের ওর খুব রাগ আমার। বলে কি হয়েছে? বলে ফজরের আজকে আজান 2 মিনিট দেরিতে দিয়েছে। তা বলে কি হয়েছে, এত রাগ করছিস কেন? বলে 2 মিনিট দেরিতে দেবে কেন, জবাই করব। কথা বুঝলেন? এখন ইমাম সাহেবকে মার্ডার করতে গেল, ইমাম সাহেবের গলাতে ছুরি ধরেছে, বুঝবেন ভালো করে। আর এই ভাই বলে আমার একটা রাগ আছে। কি রাগ? বলে দুনিয়াটা মানুষ এসেছিল, এই মানুষটা এসে এই শুধু নামাজ পড়ো, রোজা করো, কোরআন পড়ো, এই কোরআনটা ওই মানুষটার জন্য আবিষ্কার হয়েছে না? সালাহু আলা মুহাম্মদ কে রে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই ভাই রেগে গিয়ে বড় একটা তরোয়াল নিয়ে মদিনায় চলে গেছে, মদিনায় গিয়ে আমার নবীর গলায় ছুরি ধরেছে। বোঝার জিনিস ভালো করে বোঝে, এইবারে বোঝে। তাহলে আমরা যে পাঁচজন ছিলাম গুনাহ করেছি, আর এই দুটো মানুষ যে লাইনে গেল এটাও গুনাহ। একজন ইমাম সাহেবকে মার্ডার, একজন নবীকে মার্ডার করতে গেল, আর আমি শুধু খোর, ভাই জেনা খোর, একজন ভাই মদ খোর, একজন বেনামাজি, একজন বেরোস্তা। আর মনে করেন এই এই কচিটা বন্দর লোন করে, কথা বুঝলেন? তাহলে আমরা এতগুলো মানুষ সকালে গুনার লাইনে, গুনার লাইনে, কথা ঠিক কিনা? কিন্তু বলেন তো আমাদের মধ্যে সব থেকে বড় বেশি গুনাহগার কে, বেশি গুনাহ করতে কে গেছে? এই লোকটা, এই তুমি এত বদমাইশ কেন গো? সব থেকে বেশি গুনাহ করতে গেছে কেন? নবীকে মারতে গেছে বলে। আচ্ছা এই মানুষটা যদি আল্লাহ মাফ করতে পারে তা আমাদের মাফ করবে নাকি? এই কথা বলে না তো? এই মানুষটার অন্য কেউ নয়, এই মানুষটার নাম হলো হযরতে উমার। জোরে বলো। আজ বুঝতে পারেন? ওরে ভাইরা বাবাজিরা, মুসলমানের ছেলেরা, নবীর উম্মত, উম্মতে এবারে ওয়াজটা বোঝার চেষ্টা করো। প্রথমে যখন বলেছিলাম তোমাদের এলাকার বন্ধন যারা করে, বন্ধনের ব্যবসা করে, যে ভাবিরা জান্নাতি যাবে, আপনারা একটু ইতস্তত বোধ মনে করেছিলেন, এটা আবার কেমন ওয়াজ হয়ে গেল? আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত ওমরের সময় যে আল্লাহ ছিল গো, এই জামানায় কি ওই আল্লাহ আছে নাকি ওই আল্লাহ ঘুমিয়ে গেছে? এই ওই আল্লাহ আছে নাকি অন্য আল্লাহ হয়েছে? একই আল্লাহ এইবারে আসে। আল্লাহর নবী কলে মার দাওয়াত দিতে লাগে, আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা আমার নবীকে মেরে দেবে, আমার নবীকে খুন করবে, আমার নবীকে মার্ডার করার জন্য প্ল্যান করে। আবু জেহেল যাই হেরে বাড়ি চলে আসে, আবু সুফিয়ান যাই হেরে বাড়ি চলে আসে, উতবা, উতাইবা, সাইবা যাই আমার নবীর কাছে পারে না, হেরে বাড়ি চলে আসে। এমন সময় একটা গুপ্ত মিটিং করলো, আর এই মিটিং এ এক নম্বরের পালোয়ানের দাওয়াত দেওয়া হলো, যার নাম হলো হযরত উমার। হযরত ওমর কে বলা হলো, এ ওমর তুই কি খবর রাখিস, তুই তো শুধু উল্টা পাল্টা কাজ করিস। সেই জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 25 বছর বয়স ছিল, এই 25 বছর বয়স আমার নবীর কাছে আসার আগের জীবনের কথা বলছি, হযরত ওমরের নাম শুনলে মানুষ থুতু ফেলতো, মানে এত বড় একটা গুনাহগার মানুষ ছিল হযরত ওমরের। সেই জামানায় কাজ ছিল কি, মুসলমান হওয়ার আগে ওমরের কাজ ছিল সব সময় মদ খাওয়া, আর কি করা, লুটপাট করা, খুন খারাপি করা, ছিনতাই করা, মস্তানি করা। তাই হযরত ওমর মক্কা থেকে একটু দূরে গিয়ে সব সময় ওয়েট করত, কখন ওই যে ব্যবসা বাণিজ্য করে মানুষ ফিরবে, তাকে মার্ডার করে মাল সম্পদ নিয়ে হাওয়া হয়ে যাবে। এই রকম একটা মানুষকে খবর দিল আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা সকলে উমারকে নিয়ে মিটিং করছে। আরে উমার, আমাদের দেবে দেবী আছে, এই মোহাম্মদ বলে একটা ছেলে আছে, আমাদের দেবে দেবীর অপমান করে গে, শুধু একত্ববাদ আল্লাহর কথা বলে। এই জমিনের, মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিলাম, যদি মোহাম্মদের গর্দানটা কেউ নিতে পারে, মোহাম্মদকে যদি কেউ মারতে পারে, ভাইরা বাবা জিরা, মুসলমানের ছেলেরা, নবীর উম্মত, উম্মতারি। আবু জেহেল বলল, তাকে 100 উট দিয়ে পুরস্কারে পুরস্কৃত করা হবে। হযরত ওমর রেগে গেল, আমাদের দেব দেবীকে অপমান করে, এত বড় সাহসে, এত বড় বাপের বেটা কি আছে, না মোহাম্মদ আছে, মোহাম্মদ কথাই, না মক্কার জমিনে কাবা ঘরের পার্শ্ববর্তী এলাকায় বাড়ি। এইবারে হযরত ওমর উরঙ্গ শরীর
নীর, এই যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা কাপড় আছে, আর উলঙ্গে একটা লম্বা তরোয়াল নিল, লম্বা চওড়া ঘটনা যেখানে শিক্ষা আছে ওই জায়গাটাই চলে রে হযরতে ওমর, আল্লাহর নবীর বাড়ির সামনে চলে গেল। এই মাঝখানে অনেক ওয়াজ কিন্তু করতে করতে আবার 12টা বেজে গেল, কিন্তু এইখানটাই শিক্ষা ভালো করে বুঝবেন চালাক বাঙালি, এইবারে ভালো করে বোঝে রে হযরতে ওমর আজি আল্লাহ তাআলা আনহু যখন আল্লাহর নবীর বাড়ির সামনে গেল, রাগান্বিত ভাব, হাত লম্বা তরোয়াল করবে ঠাকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মার্ডার করবে, অন্য অন্য সাহাবা তখন খুব অল্প সংখ্যক সাহাবা, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উসমান গনি রাজি আল্লাহ তাআলা আনহুম আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, রাগান্বিত ওমর পালোয়ান আছে আবার হাতে লম্বা তরোয়াল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মেরে দেবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মার্ডার করবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুন করবে, ইয়া রাসূলুল্লাহ ওমরকে চেনেন না গা, ওমরের মনে একটু মায়া মায়া নাই, ওমরের মুখের আগে ওমরের তরোয়ালের কথা আগে চলে, ওমর এত বড় পালোয়ান, ওমরের সামনে আমরা কেউ দাঁড়াতে পারবো না, তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার রুমের ভিতরে চলে যান, আমরা অল্প কয়েকটা সাহাবা, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আল্লাহর নবী বলে সোনার সাহাবারা না দরকার নাই, আমি ঘরের ভিতরে যাব না, নিজেকে আত্মগোপন করব না, আমি নবী যেখানে বসে আছি আমি আমার ঘরের সামনে থাকব, ওমরকে আমার ঘরের সামনে আমার কাছে আসতে দাও। ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতারি, হযরত ওমর যখন আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল লম্বা তরোয়াল নিয়ে আল্লাহর নবীকে মার্ডার করতে যাবে, যে গর্দানটাকে কাটতে যাবে, যে মুন্ডুটাকে কাটবে, যে মুখটাকে আমার নবীকে অপমান করবে, আমার নবীকে মার্ডার করবে, হযরতে ওমর আমার নবীর সামনে গিয়ে গে লক্ষ্য করে দেখে, আরে কাকে মারতে এলাম, যার জন্য আমার আল্লাহ বলল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোদের নবীকে এই ওমর তোদের জন্য রহমত করে পাঠিয়েছি। হযরতে ওমর আমার নবীর মুখখানা দেখলো, আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখলো, আল্লাহর আসমানের চাঁদে কালো দাগ আছে কিন্তু আব্দুল্লাহর বেটা আমি নারে লাল মরুদুলাল মরু ভাস্কর, এহ কালের বাদশাহ পরকালের শাহনশাহ সম্মহবাদের মহান নেতা ভাতৃত্ববাদের উজ্জ্বল উদারো, ভালো মানুষের মুক্ত সূর্য, গরিবের বন্ধু, পৃথিবীর সত্য সাংবাদিক, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাঁদ মুখখানায় একটাও কালো দাগ নাই, আমার নবীর চাঁদ মুখখানা দেখলো ওমরের চানটা নরম হয়ে গেল, হযরত ওমর সঙ্গে সঙ্গে আমার নবীকে যে হাত দিয়ে তরোয়াল দিয়ে আমার নবীর মুন্ডু নিয়ে বাড়ি চলে আসবে, আমার নবীকে ওই হাত দিয়ে মারলো না, ওই তরোয়াল দিয়ে মারলো না, ওমর হেদায়াত হয়ে পরিবর্তন হয়ে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, এই তরোয়াল দিয়ে আর আপনাকে মার্ডার করবো না, এই তরোয়াল আজীবনের জন্য আমি আপনার কদমের নিচে জমা দিয়ে দিলাম। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে অধম উমরকে আপনি কলেমার ছায়া তলে নিয়ে চলে আসেন, আমার নবীর হাতে হাত দিয়ে উমর পরিবর্তন হয়ে উমর আমার নবীর সাথে সাথে পড়ে নিল, আমরা সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মক্কার জমিনের মানুষকে ডাক দিল, আমার আল্লাহ বলে মক্কার মানুষেরা, পৃথিবীর জমিনের ডান দিক থেকে বাম দিক সামনে থেকে পিছনে যত মানুষ আছিস, আমি আল্লাহ উমরকে শুধু মাফ করে দিইনি,
আমি আল্লাহ উমারের উপরে খুশি হয়ে উমারের নামের পরে নাম দিয়ে দিলাম রাজি আল্লাহ তাআলা আনহু। মানে উমর শুধু আমার আল্লাহর উপরে রাজি হয়নি, উমরের উপরে স্বয়ং আমার আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়ে গেছে। তাই বিশ্ব নবী হাবিবুল্লাহ সোনার নবী আমার সোনার জবানে জানিয়ে দিল আনা খাতামান নবীন, আমি হলাম শেষ নবী, লা নবী আবাদি আবাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তবে যদি কেউ নবী হতো, নবী বলল লাকানা উমারান, আবু বকর নবী হতো না, আলী উসমান নবী হতো না, আবু হুরায়রা নবী হতো না, লাকানা উমারান, আমার আল্লাহ যদি আমার পরে যদি কোন নবী করত ওই নবীটা হযরতে উমর হয়ে যেত। ক্ষমা করে দেয়নি, উমরকে এত বড় আল্লাহ নসিব করে দিল, আলীর হলো না উসমানের হলো না, উমরকে আমার আল্লাহ শুধু মাফ করে দেয়নি, উমরের তকদিরটা আল্লাহ এতটাই বুলন্দ করে দিল আমার আল্লাহ হযরতে উমরকে আমার নবীর পাশে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকার সুযোগ করে দিল। আর জোরে হবে না সুবহানাল্লাহ। আজ কিছু বুঝতে পেরেছেন বাবু? খুপড়ি মে আ রহা হ্যায় কুছ। হযরতে উমার এত বড় গুনাহগার ছিল, সেই উমার দেখেন নবীর কাছে গিয়ে পুরো নিজে পাল্টি হয়ে গেল। আচ্ছা, গাড়ি যখন আসে, গাড়ি যখন যায়, চাকাগুলোর নিচে আর বডিটা? কিন্তু উমারের চাকা নবীর কাছে এসে উপরে হয়ে গেল আর বডিটা নিচে, মানে পুরো পাল্টি। এইবারে ভালো হযরতে উমার আমার নবীকে মারবো 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 করতে 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 হযরতে উমার পাল্টি মারলো, জান্নাতি হয়ে গেল। আর ঠিক আরেকটা নাম নিয়েছিলাম উমারের আগে, কার? এই মনে নেই? হ্যাঁ, এই তো আমার মুরব্বি ওয়াজ মনে রেখেছে, আবু জাহেল। আবু জাহেল একই অবস্থা, নবীকে মারবো 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 করতে করতে নিজে মরে জাহান্নামে চলে গেছে। ভালো করে বোঝেন, এইবারে আপনাদের বোঝাই, এলাকায় যারা বন্ধন লোন করে না যে ভাবিরা, এই বন্ধন লোনের ব্যবসা করতে 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 যদি কবরে যাই, জাহান্নাম। কবরে যদি যাই, সুদের ব্যবসা বন্ধন লোনের ব্যবসা করতে 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 যদি আবু জাহেলের মতো নবীকে মারবো 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 করতে করতে কবরে, জাহান্নামে। আর উমার নবীকে মারবো মারবো করতে করতে পাল্টি মেরে গেল, জান্নাতি হয়ে গেল। আমাদের এলাকার যারা সুদের ব্যবসা করতে করতে, আগে আমি বলে এসেছি না, তুমি যতই তাহাজ্জুদের নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তুমি কিন্তু সুদের ব্যবসা করে যাচ্ছ, বন্ধন লোনের ব্যবসা করে যাচ্ছ, কিন্তু ওই জায়গাটাই কবরে গিয়ে যাবে। সব জায়গায় নেকি, কিন্তু ওই জায়গাটা তুমি ফেল করে যাবে, তোমার নামায় আমায় ফেল ডিসকোয়ালিফাই করে দেবে। আর তুমি যদি উমারের মতো যদি বেনামাজি হতে 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 যদি কবরে যান, জাহান্নামে। আর যদি বেনামাজি হতে হতে যদি পরিবর্তন হয়ে কবরে যান, আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে, জোরে বলে। আর আপনি যদি বেরোজগার বেরোজগার হতে 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 কবরে যদি চলে যান, কি হবে? কথা বলেন না? বেরোজগার 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 হতে 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 এইভাবে গাড়ির চাকা ঘুরতে ঘুরতে কবরে যাবে, জাহান্নামে চলে যাবে। আপনি জেনাকারী হয়েছেন? আপনি জেনাকারী, জেনা করতে 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 কবরে চলে গেলে জাহান্নামে চলে যাবে। আর যদি ফিরে আসেন হযরতে উমরের মতো, যদি ফিরে আসেন আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ নিয়ে আসবো আমি, আর একটা কথা আপনার কাছে আলোচনা করবো, তার আগে উচ্চ আওয়াজে মহাপদ সেটা একবার দরুদ শরীফ, আল্লাহু আকবার। সৈয়দেনা মৌলানা মোহাম্মদ আলাই, সৈয়দেনা মৌলানা মোহাম্মদ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সাথে সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাপ নীলম গাঁধা নীলম নীলম রজনী গন্ধা, আর হাসি মুখে সবাই
সবাই মিলে গে খুশি মনে সবাই মিলে গে বাচ্চা বুড়ো সবাই মিলে গে বক্তা শ্রোতা সবাই মিলে গে জানাবো হাজার দরুদের নজরানা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা আর হাসি মুখে সবাই মিলে গে জানাবো হাজার দরুদের নজরানা বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ